পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের কাইতি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়জপোতা ডিভিসি ক্যানেলের কাছে টেন্ডার ছাড়াই রাতের অন্ধকারে কাটা হচ্ছে গাছ বলে অভিযোগ। বিষয়টি স্থানীয়দের চোখে পড়তেই তারা খবর দেয় রায়না দু নম্বর ব্লকের বিডিওকে। বলতে এখান থেকে পঞ্চায়েতে বললে গাছ বিক্রি হয়েছে, সেই গাছ কাটতে এসছে, আমরা জানি বিক্রি হয়ে গেছে। তারপরে কিছু লোক এসে বলছে না চুরি হচ্ছে, যে যারা ছিল তারা চলে গেছে, যে গাছ পড়ে রয়েছে এবার লোক এসে তো যা গাছ কেটেছে তো দেখতে পাচ্ছেন 80-83টা গাছ হবে, প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা দাম হবে। এই তো ফেলে রেখে তারা পালিয়েছে। আমরা কোথায় খবর দিয়েছেন? আমরা তো এই তো এতে খবর পেয়েছিল, ওই যে ওই বিডিওকে বা থানায় জানানো হয়েছে, তারা এসছে, এসে দেখে গেল। কে কে এসেছিলেন? ওই তো বিডিও এসেছিল, বাপ্পা এসেছিল, আর ওই আনসার খান এসেছিল। কী বললেন ওনারা? কী বললেন ওনারা? কী বলবো, ওরা তো দেখি গেল, তার কই কী বললো। কতগুলো গাছ ছিল দেখলেন? 83 পিস হবে, 83-85। কত টাকার গাছ? 2.5 থেকে 3 লাখ টাকা হবে। আমাদের এখন কী অভিযোগ আছে, কী চাইছেন আপনারা? আমরা কী আর বলবো, বলে নেবে যা করবে। কী দাবি রাখছেন আপনারা? হ্যাঁ, কী সমস্যা আপনাদের? সমস্যা চুরি হচ্ছে, কোনো সমস্যা না আছে, ওরা জবা থেকে এসে এবারে কীভাবে গাছটা কাটছে, চুরি না অন্য কোনো ব্যাপারে আমরা কী জানো বলো? কেন ওরা তাইলে এর দাঁড়ালে কী হতো? ওরা কখন থেকে গাছ কাটতে শুরু করেছিল? ওরা মোটামুটি 10টা 11টা থেকে। আমরা কি জিজ্ঞেস করেছিলেন? না, আমরা কি জিজ্ঞেস, আমরা জানছি তো ওই পারমিশন নিয়ে এসে গাছ কাটছে, তার কিছুদিন আগে গাছগুলো গুনতি করে গেল, সব দাগ মেরে গেছে, দাগ মেরে গেল, আমরা সেটাই জানছি কাটছে। আর এখানে পাবলিক কি বলে বলুন না। খবর পাওয়া মাত্রই রাত্রিবেলায় ওই স্থানে ছুটে আসেন রায়না দু নম্বর ব্লকের বিডিও অনিশা যশ, রায়না দুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনসার আলী খান ও পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন। পরে স্থির হয় যে কেটে ফেলা গাছগুলি পঞ্চায়েত সমিতিতে নিয়ে যাওয়ার পর টেন্ডারের মাধ্যমে সেগুলোর ব্যবস্থা নেওয়া হবে। তবে কারা গাছ কাটতে এসেছিল সে ব্যাপারে কিছু জানা যায়নি। আমরা অফিসে ছিলাম, থাকার পরে রাত্রির দিকে আমরা খবর পেলাম যে বড়জপোতা একটা ক্যানেলের বাড়িতে গাছ কাটা হচ্ছে। তো সেই গাছ কাটা যখন হচ্ছে, বিডিও ম্যাডাম, আমি পূর্তির কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন এবং এখানে গ্রামবাসীরা গিয়ে আমরা ইনকোয়ারি করলাম, গিয়ে দেখলাম কি হ্যাঁ, প্রায় 83 খানার মতন গাছ কাটা হয়েছে। এখানে এখন পর্যন্ত আমরা জানতে পারছি না যে কে বা কারা এই গাছগুলো কেটেছে। তো আমরা একটা খোঁজ নিয়ে দেখছি, যারা গাছটা কেটেছে নিশ্চয়ই তাদের আমরা শনাক্ত করবো এবং আমরা ছাড়বো না। এটা নিয়ে আমরা আইনগতভাবে যেটুকু করার আমরা কিন্তু করবো। এই গাছগুলো আমরা কী করবেন? এই গাছগুলো আমরা পঞ্চায়েত সমিতিতে এখন নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওখানে সরকারিভাবে যে টেন্ডার করে, যে টেন্ডার প্রসেসিংয়ের মাধ্যমে সেগুলো আমরা সেল করবো। এই কাজ কারা করতে পারে একটু না, এটা তো এখন না ধরা পর্যন্ত তো আমরা তো বুঝতে পারছি না। কারণ ধরা পড়লে, হাতে নাতে ধরা পড়লে তবে আমরা নামটা বলতে পারবো, কিন্তু আমরা ধরে ফেলবো। কী গাছ ছিল? বহু রকমের গাছ ছিল, সোনাঝুড়ি থেকে আরম্ভ করে এরকম অনেক গাছই ছিল, জ্বালানি গাছ। তবু আনুমানিক কত টাকার গাছ? দেখুন, ওই 83 পিস গাছে কাটা হয়েছে এবং আনুমানিক প্রায় 2.5-3 মতন এরকম। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।